গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে ধর্মতলা, তোমরা সেটা দেখতে বুঝতেই পারছো। তো আজ আমি এখান থেকে যাব হচ্ছে বাবুঘাট, বাবুঘাট থেকে যাব প্রিন্সেপ ঘাট। আর ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো, আশা করছি খুব ভালো লাগবে। এখান থেকে বাসে উঠে পড়লাম এসপ্ল্যান্ড থেকে, এবার এখান থেকে আমরা যাবো। দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম, আজ ফেস্টেস দেখে বুঝতে পারছো খুবই গরম পড়েছে। এবার আমরা এখান থেকে 4-5 মিনিট গেলেই মোটামুটি বাবুঘাট, বাবুঘাট থেকে 2 মিনিট হেঁটেই পৌঁছে যাবো প্রিন্সেপ ঘাট। হ্যালো গাইস, তোমার ভাইরা দেখো খুব ফানিও করছে, মজাও করছে, আজকে শুধু মজাই হবে। লেটস এনজয়, শুধু এনজয় হবে। লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আরে এখন সাবস্ক্রাইব করে সবে চলছে, এখন সাবস্ক্রাইব করে দেখো বন্ধু, দেখেছো শুধু সাবস্ক্রাইব নিয়ে চিন্তা। আমাদের সামনে ইডেন গার্ডেন রয়েছে, তো ইডেন গার্ডেন পাশ দিয়ে বাবুঘাট যাবো আমরা। এটা ইডেন গার্ডেন, দূর থেকে চূড়ায় এমপ্লয়ে প্লেসে চূড়া দেখা যাচ্ছে। ইডেন গার্ডেন দেখো তোমাকে, এটা ইডেন গার্ডেন স্টেডিয়াম। এবার এখান থেকে কিছুক্ষণ হেঁটে প্রিন্সেপ ঘাটে যাবো। তো বন্ধুরা, বাবুঘাট ফুড ওভার ব্রিজে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি বাবুঘাট ফুড ওভার ব্রিজের উপর চলে আসলাম। আর গঙ্গার এই অসাধারণ অপূর্ব দৃশ্য বা এত সুন্দর একটা দারুণ ভিউ তোমাদের বলে বোঝাতে পারবো না কী সুন্দর লাগছে। মোটামুটি এখানে না আসলে এই ভিউটা উপলব্ধি করা যাবে না। এবার তোমরা ক্যামেরায় কতটা কী বুঝতে পারছো আমি জানি না, কিন্তু সত্যি অসাধারণ লাগছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো বন্ধুরা তোমরাও দেখো, সত্যি দারুণ লাগছে, দারুণ। আর এদিকে দূর থেকে হুগলি ব্রিজ দেখতেই পাচ্ছ তোমরা, ওয়াও, সত্যি কি বলবো, খুবই ভালো লাগছে। আর এদিকে দুটো ভাই দেখতেই পাচ্ছ গঙ্গার শীতলতলায় স্নান করছে। আর যদিও আমরা এখন এসেছি দুপুরবেলা, এবার দুপুরবেলা খুব একটা মজা নেই, এখানে সন্ধ্যাবেলা বা বিকাল দিকে আসলে সব থেকে ভালো। আর এদিকে ভাই দেখতেই পাচ্ছ, চলে আসলাম তো দেখছো এদিকে দাদা ভাই সবাই মোটামুটি পোস্ট পাস দিচ্ছে ছবি তোলার জন্য ব্যস্ত। আর এদিকে আমি আমার ব্লগ করার জন্য ব্যস্ত, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। আর বন্ধুরা, এই ঘাটটির সম্পূর্ণ নাম বাবু রাজচন্দ্র দাস ঘাট। এটি কলকাতার জানাবাজার এলাকার জমিদার রাজচন্দ্র দাসের নামে নামাঙ্কিত। রাজচন্দ্র দাস ছিলেন রানী রাসমণির স্বামী। রানী রাসমণি 1830 সালে স্বামীর স্মৃতির উদ্দেশ্যে এই ঘাটটি নির্মাণ করেন। ব্রিজটা ক্রস করে এদিকে বাবুঘাট রেল স্টেশনের কাছাকাছি চলে আসলাম। আর এদিকে দেখতে পাচ্ছ লোকাল ট্রেন এখানে প্রবেশ করলো। আর ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, সামনে আরও অনেক কিছুরই দেখার আছে, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখ। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম বাবুঘাটের পাশে আর একটা ঘাটে। তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে প্রিন্সেপ ঘাট যেতে মোটামুটি এখনও 10-20 মিনিট লাগবে, তো তোমরা সঙ্গে থাকো। আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী শ্রী গঙ্গেশ্বর মন্দিরের সামনে, তোমরা এটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে শ্রী শ্রী গঙ্গেশ্বর মহাদেব মন্দির, পানিঘাট, কলকাতা। তো এই মন্দিরটা তোমাদের পুরো ঘুরে দেখায়। বন্ধুরা, শ্রী শ্রী গঙ্গেশ্বর মহাদেবের মন্দিরটা পিছনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে চললাম গঙ্গার পাড় ধরে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো কৃষ্ণচূড়া ফুল গাছটা কি সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। আর এটা হচ্ছে গোয়ালিয়ার মনুমেন্ট। তো এই গোয়ালিয়ার মনুমেন্টটা স্থাপিত হচ্ছে 1847 খ্রিস্টাব্দে, তোমরা ভিডিওটা পজ করে একটু দেখে নিও। তো মনুমেন্টটা তোমরা একটু দেখো। আর এই মনুমেন্টটার এখান থেকে মনে হচ্ছে উপরে যাওয়া যায়, তোমরা দেখতেই পাচ্ছ।
আর হুগলি ব্রিজটা খুব ক্লোজ লাগছে, তার মানে বন্ধুরা বুঝতে পারছো প্রিন্সেপ ঘাট খুব কাছাকাছি চলে এসছে। তো তোমরা বন্ধুরা আর একটু ওয়েট করো, প্রিন্সেপ ঘাটটা তোমরা দেখতেই পাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে অনেক রেস্টল রয়েছে, এখানে তোমরা ঝালমুড়ি মাখা, চুড়মুড় মাখা, চা টা এভরিথিং সব কিছু পেয়ে যাবে মোটামুটি এখানে। আর এদিকে গঙ্গাটা দেখো কি সুন্দর লাগছে। আর এখানে যে নৌকাগুলো তোমরা দেখছো, এই নৌকাতে চড়তে গেলে তোমাদের মাত্র 400 টাকা লাগবে, আর হয়তো তোমাদের আধা ঘন্টা থেকে 20 মিনিট মতন তোমাদের ঘোরাবে এই নৌকাতে। আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বাঁ পাশে যে হলুদ কালারের একটা সাইনবোর্ড দেখাচ্ছে, ওটা হচ্ছে প্রিন্সেপ ঘাট রেল স্টেশন, আর এটা হচ্ছে একদম হুগলি ব্রিজের চূড়া। তোমরা দেখতেই পাচ্ছ আমরা প্রিন্সেপ ঘাটের খুব কাছাকাছি চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এদিকে একটা ল্যাপটপ আমাদের ক্যামেরা করে দেখে পালাচ্ছে, প্রেম করবি কর, পালানোর কি আছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট রেল স্টেশন, আমরা রেল লাইনটা ক্রস করে সামনের দিকে এগিয়ে যাব, ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে প্রিন্সেপ ঘাট মনুমেন্ট। আমার প্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সেই অবশেষে বাবুঘাট থেকে হাঁটতে হাঁটতে প্রিন্সেপ ঘাট মনুমেন্টের কাছে এসে পৌঁছালাম। কলকাতার দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম একটি প্রিন্সেপ ঘাট, এর বয়স খুব বেশি না হলেও স্থাপত্য ভাস্কর্য ও দুই আকর্ষণীয়। ব্রিটিশ যুগে ঘাটি তো তৈরি হয়েছিল 1841 সালে। প্রথম দিকে ব্রিটিশদের সব জাহাজবাহী জাহাজের যাত্রী এই ঘাটেই ওঠানামা করত। তবে জেমস প্রিন্সেপ ভারতীয় প্রত্নতত্ত্বকে নতুন জীবন দিয়েছিলেন। পরবর্তী বছরগুলিতে ভারতীয় প্রত্নতত্ত্বের মুদ্রাতত্ত্ব ও লিপিবিদ্যার ক্ষেত্রে তার প্রবর্তিত গবেষণা পদ্ধতি প্রজন্মের পর প্রজন্ম অনুসরণ করেছেন। জেমস প্রিন্সেপ মাত্র 20 বছর বয়সে ইংল্যান্ড থেকে চাকপাল ঘাটে নেমেছিলেন। কলকাতার টাকশালে সহকারী ধাতু পরীক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিল, তারপর তাকে নতুন টাকশালে খোলার জন্য কাশীতে পাঠানো হয়। 1832 থেকে 1837 সালে পর্যন্ত তিনি এশিয়া সোসাইটির সম্পাদিকা ছিলেন। পরিশ্রম করতে করতে প্রিন্সেপ একদিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাকে তার কাজের মাঝপথে দেশে ফিরতে হয়। জেমস প্রিন্সেপ মাত্র 41 বছর বয়সে 22 এপ্রিল 1840 সালে ইংল্যান্ডে মারা যান। তার আদি অধিকাংশ কাজই অসমাপ্ত থেকে যায়। জেমস প্রিন্সেপের স্মৃতির উদ্দেশ্যে তৎকালীন ব্রিটেন বড়লাট লর্ড এডেনবরা 1841 থেকে 1842 সাল নাগাদ জেমস প্রিন্সেপ নামে গঙ্গার ধারে এই স্মৃতিসৌধ ও ঘাট তৈরি। ফাইনালি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ প্রিন্সেপ ঘাট থেকে এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করো, এটুকু ভালোবাসা তোমাদের কাছ থেকে আশা করি। সো গাইস ফাইনালি ব্লগটা এখানে শেষ করছি, তো টাটা বাই।